Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel. আজ আমি আপনাদেরকে দেখাবো একটি সুন্দর গাল কিভাবে আঁকাবেন। ভিডিওটা পুরোপুরি দেখুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ছবিটি আঁকাতে প্রথমে একটি বৃত্ত আঁকিয়ে নেবেন। সাধারণত মানুষের ছবি আঁকাতে গেলে প্রথমে একটি বৃত্ত আঁকিয়ে নিতে হয়। আপনি বৃত্ত দিয়ে যে কোনো ডিজাইনের মানুষের ছবি আঁকাতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালোভাবে দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ছবিটি আঁকানো হয়েছে। এবং ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখলে হবে না, আপনি কিছুই বুঝতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ছবি আঁকা সম্পর্কে কিছু টিপস দিতে যাচ্ছি। ছবি আঁকতে যা যা খুব বেশি করে অনুশীলন করতে হবে, যে কোনো ছবিকে আগে ছোটো ছোটো বিন্দুতে ভাগ করে নিন। জিনিসটির আকার যত বাঁকা হবে বিন্দুর সংখ্যা তত বেশি হবে। যা দেখবেন তার খুঁটিনাটি লক্ষ্য করুন। ছায়া, আকার, পরিমাপ ঠিক করতে পারলে একটি ছবি অনেকাংশে পরিবর্তন করা সম্ভব। স্কেচ সবচেয়ে বেশি জরুরি, রঙের চেয়ে স্কেচ করা ছবিকে বাস্তবিক করা বেশি সহজ। ফলাফল নিয়ে ভাববেন না, শুধু স্কেচ করে যান। পরিমাপ শিখুন, নিজের আশেপাশের জিনিস শেখার চেষ্টা করুন। যেমন আপনার এক হাতে পাঁচ আঙ্গুলের পরিমাপ, তালু অনুপাতে কতটুকু, অথবা একটি গাছের পাতা আরেকটি পাতা থেকে খুব বেশি ছোট বা বড় হয় কিনা, এরকম প্রশ্নের উত্তরে আপনার ছবিতে আমূল পরিবর্তন আসবে। বিভিন্ন আকৃতি আঁকুন, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, কোণক, মোচক, সরল রেখা, বক্ররেখা, এসব আঁকুন। যা যা পরের অথবা খুব ছোটবেলায় করেছেন সেগুলোকে গুরুত্ব দিন। মনে রাখবেন, এসব আকৃতির সমন্বয়ে একটি সুন্দর ছবির সৃষ্টি হয়। চেষ্টা ছাড়বেন না, পাশাপাশি দুটি বৃত্ত হয়তো একটি একই রকম হচ্ছে না, হয়তো দুটি জানালার আকার একই রকম হচ্ছে না, ততক্ষণ চেষ্টা করুন যতক্ষণ না মন শান্ত হচ্ছে। দেখবেন একবার না একবার হবেই, আর একবার হলেই আপনি আর তা আঁকা ভুলতে পারবেন না। ছবি মুছবেন না, কিছু আঁকা খারাপ হলে সেটা পাশে রেখে আরেকটা আঁকুন। এতে করে আপনার নিজেরই তুলনা করতে সহজ হবে। ছবি আঁকা শিল্পী মনের পরিচায়ক, মন খুলে আঁকুন, এটা কোনো প্রতিযোগিতামূলক বিষয় নয়। যাই আঁকবেন তাই সুন্দর করে আঁকুন, সময় নিয়ে আঁকুন এবং প্রচুর পরিমাণে চর্চা করুন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কন্টিনিউ আপনাদের ছবি আঁকার চর্চা চালিয়ে যাবেন এবং বেশি বেশি চর্চা করবেন, তাহলে আপনারাও একসময় অনেক সুন্দর ছবি আঁকতে পারবেন। আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা পরের অংশটুকু দেখেন, ভালোভাবে ভিডিওটি দেখেন, মনোযোগ সহকারে ছবিটা আঁকানো দেখেন। এখানে কীভাবে আঁকানো হয়েছে, কোথায় হালকা কালার ব্যবহার করা হয়েছে, কোথায় গাঢ় কালার ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, আপনারা গাঢ় কালার ব্যবহার করতে অবশ্যই কেএনবি পেন্সিল ব্যবহার করবেন, সেটা অনেক ভালো হবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি দেখুন।